শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার রেজা কিবরিয়ার গোপন তথ্য ফাঁস করে দিলেন ভিপি নূর, নির্বাচনের আগে বিএনপিকে ভাঙতে টাকা পেয়েছে রেজা কিবরিয়া। মাতাল হয়ে কে কি প্রেস রিলিজ দিল তাতে আমাদের কিছুই যায় আসে না হুঁশিয়ারি নূরের। গণ অধিকার পরিষদে আমি আহ্বায়ক, নিবন্ধন আমার নামেই হবে বললেন রেজা কিবরিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এবং সবশেষ থাকছে কোনো বহিঃশক্তির কথায় বাংলাদেশে নির্বাচন হবে না হুঁশিয়ারি কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানুন বিস্তারিত জানা যাক। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর দাবি করেছেন, ডক্টর রেজা কিবরিয়ার অপকর্ম প্রকাশ করার কারণে তার নূরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি বলেছেন, মূলত গণ অধিকার পরিষদে রেজা কিবরিয়ার অবস্থান নেই, উল্টো দিকে আমার অবস্থান শক্ত, নেতাকর্মীরা আমার অনুগত, আমার কথাবার্তা তারা শুনে। গত দুদিন ধরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নূরের মধ্যকার বিরোধ প্রকাশ্যে আসে। গণমাধ্যমে রেজা কিবরিয়ার অভিযোগ, নুরুল হক নূর ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে সম্পর্ক করে অর্থ আদায় করেছেন, দলে অর্থ নিজেদের আয়ত্তে রেখেছেন, দেশের বাইরে ব্যবসা করছেন নুরুল হক নূর। এই প্রক্রিয়ায় রবিবার এবং সোমবার কেন্দ্রীয় কমিটির বৈঠক করে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়াকে সরিয়ে দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে গণ অধিকার পরিষদ। বিপি নুরুল হক নূর বলেন, উনি অভিযোগ করার কারণ হচ্ছে আমি তার রাজনৈতিক অবস্থান এবং প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছি। তিনি বিএনপিকে ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। নূর আরও বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় মাসুদ করিম এবং এনায়েত করিমের বিএনপি ভাঙার প্রক্রিয়ার সঙ্গে উনি যুক্ত। তিনি সহ আরও কয়েকজন দেশের বাইরে এই নিয়তে মিটিংও করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সত্তার মডেল আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে ব্যাংকক কাঠমান্ডুতে একাধিকবার মিটিংয়ে অংশ নেওয়া হয় এবং দেশে এসে মনোনয়ন ব্যক্তি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ এবং সর্বশেষ ইনসাফ কায়েম কমিটির প্রোগ্রামে অংশ নেওয়ার বিষয়ে রবিবার রেজা কিবরিয়ার বাসায় জরুরি মিটিংয়ে এসব জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো উত্তর না দিয়েই মিটিং ত্যাগ করেন। এরপরই তিনি একাধিক গণমাধ্যমে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েই চলেছেন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আরও দাবি করেছেন, রেজা কিবরিয়া মূলত গোয়েন্দাদের পরামর্শে বিএনপিকে ভেঙে নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী হতে চান। আগামী নির্বাচনের আগেই বিএনপিকে ভাঙতে তাকে প্রতি মাসে বড় অঙ্কের টাকা দেওয়া হয়, যেন তাদের আইডিয়া দেশে তিনি বাস্তবায়ন করেন। শওকত মাহমুদ এসবের কারিগর, বিএনপি তাকে বাদ দিয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে আরও অনেকেই যুক্ত ছিল, এখন কেবল শওকত মাহমুদ এবং রেজা কিবরিয়া, সর্বশেষ তারা ফারহাত মাজহারকে যুক্ত করেছে। ইসরায়েল সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং একাধিক কারণে গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নুরুল হক নূরকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। এই প্রসঙ্গে নূর বলেছেন, বিদেশে বসে মাতাল হয়ে কে কি প্রেস রিলিজ দিল তাতে আমাদের কিছুই যায় আসে না। তিনি বলেছেন, রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনেন না, তাদের নামও বলতে পারবেন না। ৪৪ জেলা কমিটির ১০ জনকে চেনেন কিনা সন্দেহ রয়েছে। গত ২ বছরে রেজা কিবরিয়া সংগঠনে ২.২ লক্ষ টাকাও খরচ করেননি। ফেসবুকে পোস্টে নূর আরও বলেছেন, তিনি ২০টা প্রোগ্রামেও ছিলেন না। গণ অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ সকল পরিষদে রেজা কিবরিয়ার কোনো ভূমিকাই ছিল না। সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গুছানো প্ল্যাটফর্ম এনে দিয়েছিলাম। সুতরাং গণ অধিকার পরিষদের সংগঠনদের কাউকে বহিষ্কার করা বা গণ অধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না। নুরুল হক নূর আরও বলেছেন, বিদেশে বসে মাতাল হয়ে কে কি প্রেস রিলিজ দিলেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, নেতৃত্বে এখনও তিনিই আছেন আর নেতাকর্মীদের অধিকাংশই রয়েছে তার সঙ্গে। আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নূরদের পক্ষ থেকে জানানো প্রক্রিয়ায় রেজা কিবরিয়ার এই বক্তব্য এসেছে।
কম্বোডিয়ায় থাকা রেজা কিবরিয়া মঙ্গলবার বিকেলে ফোনে bdnews24.com কে বলেছেন, আমি বাংলাদেশের গণ অধিকার পরিষদের আহ্বায়ক আছি, আহ্বায়ক থাকব। আমার সাথে 75% নেতা কর্মী রয়েছেন, সিনিয়ররা আমার সাথেও আছেন। সরকার বিরোধী অবস্থান নিয়ে 2 বছর আগে ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি নূরকে সদস্য সচিব হিসেবে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছিল। মঙ্গলবার দলটির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেজাকে সরিয়ে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার সিদ্ধান্ত জানানো হয়েছে। রেজা কিবরিয়া bdnews24.com কে বলেছেন, সিনিয়ররা কেউ অর্থাৎ নূরের সাথে থাকবে না, সিনিয়র মানে 30 বছরের ঊর্ধ্বে কেউই ওর সাথে থাকবে না। সফরের কারণ তুলে ধরে তিনি বলেছেন, আমি এখন কম্বোডিয়াতে আছি, আমাকে ফাইন্যান্সিয়াল মিনিস্টার ডেকেছেন, আমি ওখানে কাজ করতাম, বাজেটের একটা ইস্যু নিয়ে আলোচনা চলছিল, আমার মতামত চাচ্ছিল, সেজন্য এখানে এসেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মূলত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে তা নিয়েই সহায়তা চাওয়া হয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগে প্রসঙ্গটি উত্থাপন করে বাংলাদেশ। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় মোদী এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টে বলা হয়, বারাণসীতে অনুষ্ঠিত G20-ভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকে ফাঁকে গত 12 জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাক্ষাৎকারের সময় এই বিষয়টি উত্থাপন করা হয়। সেখান থেকেই মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়াকিব হল সূত্রের বরাত দিয়ে নয়াদিল্লিভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বিভিন্ন পর্যায়ে ভারতের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাটির বিষয় উত্থাপন করেছে। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে আহ্বান জানিয়ে আসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন CEC-র সঙ্গেও আলোচনা করেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কোনো বহিঃশক্তির পরামর্শে নয়। তিনি বলেছেন, বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচন মনে হচ্ছে আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। যত সংশয় থাকুক না কেন, এদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, কারো কথায় দেখানো রূপরেখা বা অন্য কোনো শক্তি নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কাজেই নির্বাচনকে কেন্দ্র করে কারো কারো মধ্যে আশঙ্কা কাজ করে। আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে নির্বাচন অতীতে দেখেছি, যতবারই নির্বাচনকে সামনে রেখে আশঙ্কা ছিল ততই আলো ঝলমল সকাল ঘনিয়ে এসেছে। তিনি বলেছেন, আমরা কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞা এসব বিবেচনা করে নির্বাচনে যাচ্ছি না, আমাদের নজর সংবিধানের দিকে, দেশের জনগণের দিকে। ভারতকে সময়ের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে উবাইদুল কাদের বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে বিশ্বে অনেক বিষয়, যুদ্ধ, মূল মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট রয়েছে, এখানে বাংলাদেশ বিষয়ে কোনো কথা হবে কি না এটা নিয়ে তো ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা কোনো প্রস্তাব পাঠাইনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বোঝানোর জন্য। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।